হাই ফ্রেন্ডস, তোমরা চেয়েছিলে যে বাইসাইকেলের টিউটোরিয়ালটা আমি যেটা অ্যাকোস্টিক ভার্সনে করেছি সেটার জন্য কর্ড প্রোগ্রেশনটা আর কীভাবে স্টার্মিংটা যাচ্ছে, কী কী কর্ড আমি ইউজ করছি সেটা তোমরা চেয়েছিলে, তো আজকে আমি সেটাই দিচ্ছি তোমাদের বাইসাইকেলের টিউটোরিয়ালটা অ্যাকোস্টিক ভার্সনে যেটা করেছি। দেখো, আমি যে কর্ডটা ইউজ করছি মানে এই কর্ডটাই মেন পুরো গানটাকে এটাই বেঁধে রেখেছে। এই গানটাতে আমি ইউজ করছি A9th কর্ডটা। A9th কর্ডটা কী, এ মাইনার ধরবো, নিয়ে এক নম্বর আঙুলটা ছেড়ে দেবো আমি। এ মাইনার তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, তাহলে আমি বলেই দিচ্ছি তোমাদেরকে। দু নম্বর ফ্রেডে চার নম্বর তারটাকে দু নম্বর আঙুল দিয়ে, আর দু নম্বর ফ্রেডে তিন নম্বর তারটাকে তিন নম্বর আঙুল দিয়ে, তাহলে এটা হয়ে গেল A9 কর্ড। A9 এটাকে আবার অনেকে A sus2 বলে, আবার A5 বলে, ঠিক আছে? একটা কর্ডে তিনটে নাম, A9 A sus2 A5। এটা আমি বাজাচ্ছিলাম কি স্টার্মিং পোজিশনটা, ডাউন 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 আপ ডাউন ডাউন আপ যাবে স্টার্মিং টেম্পো, আমি A9 টাকে ধরে তিনটে ডাউন ধরে ছেড়ে আপ 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 আবার ডাউন আপ ডাউন আপটাকে ধরে বাজাচ্ছিলাম, তাহলে শুনতে এইভাবে লাগছিল। আমি তোমাকে এক লাইন করে দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে বাজছিল। যারা দেখনি, যারা দেখেছো তারা জানো, আর যারা দেখনি তারা প্লিজ আমার নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া আছে, অনেক গান, সোলো ব্যান্ড ফর্মের গান, লিডে বাজানোর গান, তো তারা প্লিজ সেগুলো একটু দেখো, আর যদি ভালো থাকে লাগে তো প্লিজ লাইক করো। থ্যাংক ইউ।